এই লেকচারে আমি তোমাদেরকে ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের ফ্রিকশন এই চ্যাপ্টারে একটা অঙ্ক করে দেখাবো এই অঙ্কটা স্পেশাল একটা নাম আছে সেটা হচ্ছে প্রবলেম উইথ ওয়েজেস বা ওয়েজ ওয়েজের প্রবলেম ওয়েজ নামে আলাদা একটা সেকশনই আছে ওয়েজ কথাটার বাংলা হচ্ছে কিলক কিলকের সমস্যা এটা আমরা ফিজিক্সে মনে হয় পড়েছি সেজন্য এই অঙ্ক করার আগে প্রথমে কিলক কাকে বলে সেটা আগে একটু দেখে নিই এই ছবিগুলো সবাই উইকিপিডিয়া থেকে নেয়া ওয়েজ লিখে সার্চ করলে এই ছবিগুলো আসে বাম দিকের যে চিত্রটা দেখছো ওয়েজ হচ্ছে একটা ধারালো তিন তিনকোনা ত্রিভুজাকৃতির টুকরা প্রিজম বলা যেতে পারে একটা ত্রিভুজাকৃতির প্রিজম বলা যেতে পারে এটাকে দেখলে মনে হচ্ছে বাম দিকের উপরে ছবিটা দেখলে মনে হচ্ছে একটা পুডিংয়ের টুকরা মনে হচ্ছে আসলে এই ধরনের কেলক দিয়ে আমরা অনেক কাজ করি যেমন এরকম কোন একটা জিনিসকে ফাটানোর জন্য দুই পাশে বল প্রয়োগ করার জন্য এটা ব্যবহার করা হয় যেমন এই ডান দিকের যে চিত্রটা আমরা খুবই পরিচিত যে কোনো জিনিস তোলার জন্য নিচের দিকে এরকম হাতুড়ি দিয়ে ঢোকানো হয় এছাড়া অনেক সময় ডোর স্টপার হিসেবে ব্যবহার করা হয় যে দরজা খুলে যাচ্ছে দরজার পিছনে আমরা কিছু দেই জ্যামিং করি এটা দিয়ে তাই না আবার মেয়েদের যে হিল সেটার নিচে এই ধরনের যে এক সাইড উঁচা হিলের সাইডটা উঁচা আর অন্য নিচেও এটাকে অনেক সময় ওয়েজ বলে দেখবা ইন্টারনেটে সার্চ করলে তো ওয়েজ দিলে যেটা হয় ওয়েজের উপর দিক দিয়ে একদিক দিয়ে যেটা বল প্রয়োগ করা হয় বল প্রয়োগ করলে এই বলটা দুই পাশে ঠেলা দেয় এভাবে কাজে এই খারাপ বল তো অবশ্যই চিরে ফেলে এবং দুই পাশে ঠেলা দেয় বলে এটা চিরে দুই পাশে মানে দুভাগ হয়ে যায় তো এটাই হচ্ছে আমাদের ওয়েজের অঙ্ক তা ওয়েজের অঙ্কটা কীরকম সেটা একটু দেখি কোয়েশ্চেনটা স্ক্যান করে বই থেকে নেওয়া হয়েছে এটা চারশো বাহান্ন নম্বর অঙ্ক এখানে কোশ্চেন বলা হয়েছে এ ওয়েজ বি ইজ ইনসার্টেড বিটুইন এ ফিক্সড সার্ফেস এ অ্যান্ড এ মুভেবল ব্লক সি তার মানে এই বিটা হচ্ছে একটা ওয়েজ এটাকে এই এটা হচ্ছে ফিক্সড এটা নড়াচড়া করবে না আর সিটা নড়াচড়া করতে পারে এই দুটার মাঝখান দিয়ে প্রবেশ করানো হয়েছে এবং উপরে কিউ ফোর্স দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ ব্লক সি হুইচ ওয়েজ ডাব্লিউ সি ইকুয়াল টু ফাইভ থাউজেন্ড এর বি তার মানে এই সি এর একটা নিজস্ব ওজন আছে যেটা পাঁচ হাজার পাউন্ড যে আমি এখানে লিখেও রেখেছি হ্যাঁ ফর অল স্লিপিং সার্ফেসেস লেট এফ স্মল এফিকল্ট ওয়ান থার্ড তার মানে সবগুলো স্লিপিং সার্ফেস এখানে ঘষা খাবে এখানে ঘষা খাবে এবং এখানে ঘষা খাবে সব জায়গারই ফ্রিকশনাল কোফিশিয়ান্ট বা ওয়ান বাই থ্রি ইফ দেয়ার ইজ এ হরিজেন্টাল রেজিস্ট্যান্স অ্যাক্টিং অন সি অফ আর মানে হরিজেন্টাল রেজিস্ট্যান্সটার ভ্যালু হচ্ছে আর যেটা সি এর রেজিস্ট্যান্স তার মানে এই আর এর ভ্যালু হচ্ছে আট হাজার পাউন্ড হোয়াট ফোর্স কি উইল ইম্পোজ ইম্পেন্ডিং মোশন অফ সি কিউ কত দিলে যেহেতু এটা এদিকে যেতে বাধা দিচ্ছে কাজে আমার এ পাশ থেকে এটা চাপ দিলে যে ফোর্সটা এই পাশে ওকে সরানোর চেষ্টা করবে এর আগের স্লাইডে যেটা দেখলাম সেটা ডেফিনেটলি আরকে আরের চেয়ে বড়ো হতে হবে আরের চেয়ে বড়ো হলেই চলবে না আবার এখানকার ফ্রিকশনটাকেও ওভারকাম করতে হবে কাজেই ইম্পেন্ডিং মোশন সি তার মানে সি এর মোশনটা অবশ্যই যখন এখানে ফোর্স দেওয়া হবে সিটার ডান দিকে চলে দেওয়ার চেষ্টা করবে তাই না এটা যদি এদিকে প্রবেশ করার চেষ্টা করে কি লোকটা এটা যেহেতু চওড়া তো আর প্রবেশ করলে এটা তো সরবে না কাজেই বাকি সরে যাওয়ার কাজটা এই সরে যাবে এবং এ সরে গেলে ডান দিকে চলে যাবে এখন এটা ফ্রি বডি ডায়াগ্রাম এটাকে আমরা একটা সারফেসে হেলানো সারফেসে কিভাবে যায় সেইটার অঙ্ক দেখেছি আজকে এটার ফ্রি বডি ডায়াগ্রামটা দেখব প্রথমে এখানে তিনটা বডি আছে এই তিনটা বডি এই বি এর উপরে কিউ ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে এবং এই সি এর নিজস্ব একটা ওজনের কথা বলা আছে ডাব্লিউ এবং আর ফোর্স কাজ করতেছে এখানে তো এখন এই যে যদি আমরা এই বডিটা দেখি আমাদের একটা সার্ফেসের উপর দিয়ে একটা বডি যখন চলে যায় আমরা সেরকম এভাবে রিয়াকশন আঁকি আর রিয়াকশনের পাশে এরকম ফ্রিকশন ফোর্স আঁকি যেহেতু এটা এদিকে মুভ করবে রিয়াকশন ফ্রিকশন ফোর্সটা এদিকে হবে আবার এই সারফেসটাও ঘষা খাচ্ছে এই সারফেসটা ঘষা খাচ্ছে এর কাছে মনে হবে যে যদি কেউ এখানে দাঁড়িয়ে থাকে বা এই সার্ফেস থেকে দেখে তার কাছে মনে হবে এটা এইটা নিচের দিকে চলে যাবে তারপরে তার মানে এই বি কাছে মনে হবে এইটা সিটা বাম দিকে চলে যাচ্ছে রিলেটিভলি সি এর কাছে মনে হবে বিটা নিচের দিকে আসতেছে আর বি এর কাছে মনে হবে সিটা উপরের দিকে যাচ্ছে তাই না কারণ যেহেতু বি নিচের দিকে যাবে এর কাছে খাবে এই দিকে সাধারণত আমরা যখন এই বডি নিয়ে চিন্তা করি অন্য অন্য জায়গায় কি হলো সেটা আমরা চিন্তা করি না যেহেতু এগুলো ইন্টারনাল ফোর্স এগুলো দেখা যায় না কারণ এটা তো জোড়া লাগানো অবস্থায় আছে আমরা যখন খুলে ফেলি তখন এগুলো হয়ে যায় ইন্টারনাল ফোর্স এগুলোকে বলি এই ফোর্সটা ঠিক বিপরীত একটা ফোর্স এখানেও কিন্তু কাজ করতেছে এই সার্ফেসের উপরে এইটার নর্মাল ফোর্সটার ঠিক বিপরীত ফোর্স একই মানের এই ফ্রিকশনেরও ঠিক বিপরীত ফোর্স একই মানের এই জন্য এই দুইটা মিলে একটা জায়গায় স্থির অবস্থায় আছে ঠিক আছে এখানে দেখা যাচ্ছে না এটা খুলে ফেললে তা যেহেতু আমরা এটা নিয়ে কখনো ডিল করি না বা এটার কোনো ক্যালকুলেশন করি না সেজন্য এটা আঁকি না শুধু এটাই আঁকি একইভাবে এখানে যে ফোর্সটা হলো সেটারও ইন্টারনাল ফোর্স এটার উপরে কাজ করবে এটার ঠিক বিপরীত ফোর্স এখানে কাজ করবে এখানে ফ্রিকশনের ঠিক বিপরীত ফোর্স কাজ করবে খেয়াল করো এখানে যদি এটা যদি আমার হাত হতো বা এটা যদি আমার শরীর হতো এটা যদি নিচের দিকে ঢুকে যেত আমি ঘষা খেতাম উপরের দিকে তাই না আমার কাছে মনে হতো এদিকে আমি ঘষা খাচ্ছি দিস ইজ দ্য ফ্রিকশন ফোর্স আর এর কাছে মনে হতো ঘষা দিচ্ছে এই পাশে তাই তো এই হচ্ছে পরস্পর বিরোধী এবং এই সাইডেও ডেফিনেটলি একটা ফোর্স থাকবে এখানেও একটা নর্মাল ফোর্স থাকবে যেটা এই তলের উপরে খারাপ নাইনটি ডিগ্রিতে কাজ করবে আর এটা এই তল বরাবর কাজ করবে এবং এটাও উপরের দিকে বাধা পাবে এই ঘষা থেকে আর এর কাছে মনে হবে একে এদিকে ঘষতেছে তা আমরা যেহেতু এই নিচেরটা আর এটা নিয়ে কাজ করবো না এই দুটো নিয়ে আর ডিল করবো না হয়তো আমাদের হয়তো এই দুইটা নিয়ে ডিল করলেই হবে এখন দুইটাও কি লাগবে কিনা সেটা আমরা জানি না আমাদের কিউ নিয়ে ডিটারমাইন করতে বলছে এখন এটাকে যদি আর একটু গভীরভাবে দেখিস অ্যানালাইসিস করার আগে কিভাবে অ্যানালাইসিস করতেছিস মানে সরাসরি ইকুয়েশানে যাওয়ার আগে কেন কীভাবে করতেছিস সেটাকে যদি ব্যাখ্যা করি তাহলে আমাদের এই চিত্রটার দিকে লক্ষ্য রাখি এইখানে যেই ফোর্সগুলো আছে সেই ফোর্সগুলো তো আছেই সেগুলোর নাম দেওয়া হয়েছে প্লাস অ্যাঙ্গেলগুলো দেখানো হয়েছে ঠিক আছে এবং নিচের এই যে সারফেসটা বা এদিকে যে এই বডিটা এই দুটো যেহেতু আমাদের দরকার নেই এই দুটো আমরা আপাতত ঢেকে রাখলাম দেখার দরকার নেই এবং এই অ্যাঙ্গেলটা যেহেতু থিটা এটার উপর এটা নাইনটি ডিগ্রিতে আছে কাজে এটার সাথে এটা যে নাইনটি ডিগ্রি এই অ্যাঙ্গেলগুলো থিটা হবে এটা হরাইজন্টাল মানে এই হরাইজন্টাল বা এই ক্রসের সাথে এটাও থিটা ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করবে এখানে যে থিটা অ্যাঙ্গেল যেহেতু এর উপর নাইনটি ডিগ্রি বা এটাও তো থিটা এই যে খাড়ার সাথে এটাও তো সেই খাড়া এটা যে সার্ফেস এটাও সেই সার্ফেস কাজে এটা থিটা তা কাজে এটাও এখানে থিটা অ্যাঙ্গেল তৈরি করবে কাজে এটা বুঝতে খুব কঠিন হওয়ার কথা না এই হচ্ছে আমাদের ফোর্সগুলো আমরা যে দুটা বডি নিয়ে কাজ করব বলে মনে ভাবতেছে মনে হচ্ছে সেই দুটা এখানে আঁকলাম এই দুটা আঁকলাম না কেন আঁকলাম না দেখো তো প্রথমে আমাদের এই বডিটা নিয়ে যদি চিন্তা করি আমাদের কেউ নির্ণয় করতে বলছে তো এখানে কী কী ফোর্স আছে বা কি কী ভ্যারিয়েবল আছে যদি দেখি যেমন কেউ একটা ফোর্স আছে এফ ওয়ান এফ টু আছে এন বিসি আছে এন এ বি আছে থিটা আছে হ্যাঁ এই ফোর্সগুলো এখানে এই ভ্যারিয়েবলগুলো মানে এই নামের ফোর্স এখানে আছে এবং থিটাও ইকুয়েশনে আসবে তাই না কস্তিটা থিটা কিছু তো একটা আসবে কাজে এখানে আমাদের ভ্যারিয়েবল কি কি আছে দেখো কিউ এটা বের করতেই বলছে এবং ফ্রিকশনাল রেজিস্ট্যান্স বা কোভিশন অফ ফ্রিকশন যে আমি যদি এদিকে এফ ওয়ান এদিকে এফ টু ধরি তাহলে সবগুলোই বলে দিছে ওয়ান থার্ড মানে এই ভ্যালুটা বলে দিছে পরীক্ষায় এটা ওয়ান ফোর্থ আসতে পারে অন্য কিছু থাকে পয়েন্ট ওয়ান আসতে পারে পয়েন্ট ফাইভ আসতে পারে যেটাই হোক এটার ভ্যালু দেওয়া আছে তারপরে এনএবি এন বিসি কোনোটাই জানি না থিটা জানি তাহলে দেখা যাচ্ছে এখানে আসলে আমাদের যে কয়টা এখানে ভ্যারিয়েবল এখানে আঁকা হয়েছে যে ভ্যারাইবল মানে যেগুলো মান পরিবর্তন হতে পারে তার মধ্যে তিনটা আমাদের অজানা কিন্তু ইকুয়েশন তো আমাদের দুটো আছে কাজে এটা সলভ করা যাবে না কাজে আমাদের এখন এখানে আসতে হবে কারণ এই এই এখানে এখানেও আছে এখানে আসলে দেখা যায় এটার মধ্যে কি কি ফোর্স আছে সেটা যদি আমরা একটু লিস্ট করি দেখো আর আছে আর এর ভ্যালুটা দেওয়া আছে ডাব্লিউ সি ওয়েট অফ সি এটারও ভ্যালু দেওয়া আছে এবং ফ্রিকশনাল কোফিশনগুলো যেখানে যেখানে সবই দেওয়া আছে এন সি এটাও আমরা জানি না আর বি সি এটাও জানি না তবে এখানে যে কয়টা ভ্যারিয়েবল আছে যে কটা দেয়া আছে তার মধ্যে দুইটা মাত্র অজানা কাজে দিস ক্যান বি সলভ এখানে যেগুলো জানি না এনসি জানি না এন সি জানি না দুইটাই আমাদের বের করা সম্ভব তো এটা আমরা কেন বের করব কারণ হচ্ছে এ এন বি সি আর এ এন সি সেম কাজে এখান থেকে এন সি বের করে যদি এখানে মানটা বসিয়ে দিই তাহলে দেখা যাবে এখানে তিনটার বদলে দুটো অজানা রাশি তখন এটা আমরা কিউটা সলভ করতে পারবো প্রথমেই কিন্তু আমরা কিউ সলভ করতে পারতেছি না কাজে আমাদের এখান থেকে করে আসতে হচ্ছে একটা সলভ করে ওকে লেটস বিগিন এরপরে অঙ্ক খুব সোজা এটা এঁকে ফেলার পরে আর বুঝতে পারার পরে যে এটা আগে করে পরে এটা করতে হবে অঙ্ক কিন্তু খুবই সোজা প্রথমে এটা দেখি এটা আমরা প্রথমে সলভ করবো তাই না এটা সলভ করে এখানে মান বসাবো ওকে আমরা এই চিত্র আঁকলাম এই যেগুলো দরকার নেই এগুলো আপাতত ঢেকে ফেলি আর এটুক নিয়ে আমাদের কাজ যেহেতু এখানে প্রথমে এখানে দেখো এই এন এটা এটার কিন্তু একটা কম্পোনেন্ট হরিজন্টাল কম্পোনেন্ট আছে যেটা এন cos কস্তিটা হবে আর একটা sin সাইন্থিটা হবে খারার দিকে আর এফ টু এন যেটা সেটার একটা কম্পোনেন্ট যেটা এই বরাবর আসবে খারাপ আসবে সেটাই হচ্ছে কস্তিটা আর যেটা হরিজন্টালি যাবে সেটা হবে সাইন্থিটা এটা এইটুক জায়গার মধ্যে আঁটবে না জন্য এখানে আঁকিনি কিন্তু ইকুয়েশনটা লেখার সময় যদি সামেশন অফ এফআই করা হয় এর দিকে তাহলে এরকম করে আঁকা যায় এফ এক্সও করা যেত কোনো সমস্যা নেই এফ ওয়াইও করা যায় যেটা খুশি করা যায় এখন এফ ওয়াই এর দিকে দেখো কি কি ফোর্স আসতেছে এনসিটা অবশ্যই আসবে এই যে সি এটা উপরের দিকে তাই পজিটিভ সি নিচের দিকে তাই নেগেটিভ এটা আসবে না এটা আসবে না আচ্ছা এইটার একটা থিটাটা আসবে এফ টু এন নিচের দিকে কাজেই এন বিসি থিটা এফ টু এন বিসি কথ থেকে যে লাস্ট টার্মটা এটা নিচের দিকে কাজ করতেছে আর এইটার সাইন থিটা মানে থি থিটা তো এর দিকে সাইন্থিটা এন বিসি থিটা এটাও নিচের দিকে কাজ করতেছে কাজে এই দুটা আসবে মাইনাস তা এখন এটা থেকে আমরা কী করবো আমাদের কিন্তু এন সিটা বের করে ওইখানে নিয়ে যেতে হবে তাহলে এই ইকুয়েশান থেকে সি তো ডাইরেক্ট বের হবে না কাজে এনসিটাকে আমাদের অমিট করতে হবে কাজে পরের ইকুয়েশনে যাতে এনসির বদলে সিটা আমরা কিছু বসাতে পারি সেই জন্য এটা এনসিটাকে আমি আলাদা করে ফেললাম এখান থেকে এরপরে সামেশন অফ এফেক্স করি যে এখানে এটা করা হয়ে গিয়েছে এর মধ্যে দেখো কি কি আসছে এক হচ্ছে এটা আসবে এটা আসবে এন বিসি কস্তিটা আসবে তার মানে যে এইটার কস্তিটা ডান দিকে কাজ করে এটা আসবে তারপর এটা আর সাইন্থিটা বাম দিকে কাজ করে কাজে এনবি এফ টু এন বিসি সাইন্থিটা এটা বাম দিকে সেজন্য নেগেটিভ এছাড়া আছে এফ টু এন সি এটাও বাম দিকে কাজ করে নেগেটিভ আরও নেগেটিভ ইকুয়াল টু জিরো এখন আমাদের কাজ হচ্ছে এই যে সি যেটা আছে এই এনসির বদলে এখান থেকে ভ্যালুটা এটা এনে এখানে বসিয়ে দেওয়া বসিয়ে দিলে তারপর কমন টমন নেওয়া যেতে পারে কারণ আমাদের টার্গেট হচ্ছে সি বের করা এখন এখানে এনবিসি ছাড়া বাকি সব কিছুর মান আমি জানি আর এর ভ্যালু জানি এফ এর ভ্যালু জানি এর ভ্যালু জানি সবগুলো মান জানি এই লাইনে বসিয়ে দিলেই বা আগের লাইনে বসিয়ে দিলেও হতো আমি যেহেতু জেনারিক করেছি এবং কম্পিউটার প্রোগ্রাম করতে চাই সেই জন্য এটা দিয়েই প্রথমে একটা ইকুয়েশন বের করেছি তারপর এখানে মান বসিয়েছি তোমরা এখান থেকেই মান বসে আসলে আর একটু তাড়াতাড়ি হবে অঙ্কটা কোনো ব্যাপারে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই কাজে এন এর মান বসিয়ে দিলে এটার ভ্যালু আছে বারো হাজার একশো সত্তর এনসির ভ্যালু চাইলে বের করতে পারে কিন্তু এটা আমার দরকার নেই কারণ আমার আমার তো আলটিমেটলি কিউ সলভ করতে হবে কিউ এর জন্য এনবিসি টা দরকার ওকে এখন আমরা এটা সলভ করতে চাই এটা সলভ করতে চাই এই সলভের মধ্যে আগে এই এন বিসিটা অজানা ছিল এখন বারো হাজার একশো সত্তর দশমিক পাঁচ পাঁচ এটা এই এই দিকটা সলভ করে পেয়ে গিয়েছি এখন মাত্র দুইটা অজানা রাশি রয়ে গেছে এখানেও আমরা এফএক্স এফ ওয়াই করে বের করতে পারি তবে যেহেতু কিউ প্রথমে সলভ করতে হবে এফ ওয়াই করলে কেউ আসবে কিন্তু কিউ এর ভ্যালু তো প্রথমে পারবো না কিন্তু এফেক্স করলে কিউটা আসবে না একটা অজানা রাশি আসতেছে না কাজে সুবিধা হচ্ছে যদি এফেক্স করি অন্য অজানা রাশিটা থাকবে কিন্তু কিউটা থাকবে না কাজে এটা একটা সুবিধা সেই জন্য এফেক্সটা প্রথমে করা হবে এফেক্সটা করলে দেখো এখানে খুব সহজ ব্যাপার এক্সের দিকে কি কি ফোর্স আছে এই এক দুই তিন চার চারটা ফোর্সই হেলানো চারটারই এক্সের দিকে কম্পোনেন্ট থাকবে তার মধ্যে এনএবি কস্তিটা ডান দিকে এটা পজিটিভ এন এই যে এফ টু এবি এন এ বি এটার সাইনথিটা হবে হরেজেন্টাল কস্থিটাটা যেহেতু খারাপ দিকে যাবে সাইন থিটা নেগেটিভ এই যে তার মানে কস থিটা পজিটিভ তারপরে এনএেটিভ তারপরে হচ্ছে এইটা এন সি কস থিটা এটা বাম দিকে কাজ করে এটা নেগেটিভ সি কস থিটা নেগেটিভ আর এফ টু এই যে এইটার যে কস ভ্যারিয়েশন সেটা ডান দিকে কাজ করে এটা পজিটিভ এটা এখন করে আমাদের এখানে যেহেতু এন এ বিটা জানি না আর বাকি কিছু জানি এনএবিটাকে এক পাশে নিয়ে আসার চেষ্টা করা হয়েছে তুমি প্রথমেই মান বসিয়ে দিলেও কোনো সমস্যা নেই আমি যেহেতু মান বসিয়েছি সেজন্য আমার দুই লাইন বেশি লেগেছে পরে মান বসিয়েছি এন এ বি আর এন বি সির তো ভ্যালু আমাদের জানা ছিল কাজে এন বি সি দিয়ে গুণ করে দেখা গেলো সেম ভ্যালুই আসতেছে এটা চেয়ে দেখলেও বোঝা যায় সিমেট্রিক আর হরাইজেন্টাল আর কোনো ফোর্স নেই এটা এটা ইকুয়াল টু হবে কাজেই এখন আমরা সামেশন অফ এফ করতে পারি এফ ওয়াই করলে কেউ নিচের দিকে সেটা পজিটিভ নেগেটিভ হবে আর বাকি সব পজিটিভ হবে আমি একটা লাইন বাদ দিয়ে লিখেছি দেখো এন এ বি এই যে এন এ বি ঠিক কসথিটার হরিজন্টাল ছিল সায়েন থিটা ভার্টিক্যাল উপরের দিকে পজিটিভ তারপরে এফ ওয়ান এ বি এটার থিটা উপরের দিকে এটাও পজিটিভ তারপরে বি সি সাইনথিটা এটাও উপরের দিকে পজিটিভ তারপর এফ টু বি সি থিটা এটাও পজিটিভ সবগুলো পজিটিভ মাইনাস কেভিকালটি জিরো সেজন্য কিউটাকে এক পার্সেন্ট এ বাকি সবগুলোকে একদিকে নিয়ে গিয়েছে এখন আমাদের ডান দিকে সবগুলোর ভ্যালু ইনফ্যাক্ট জানা আছে এন এ ভ্যালু জানি এফ ওয় টু ভ্যালু জানি এন এবিএর ভ্যালু জানি একমাত্র কিউ অজানা কাজেই এখানে জাস্ট মান বসিয়ে দিলে কাজ শেষ আমি একটু কমন নিয়ে তারপর মান বসিয়েছি কাজেই এটার ভ্যালু জানা গেল তাহলে এটা আসলে খুবই সোজা অঙ্ক তুমি যদি প্রথমেই মান বসিয়ে দাও কোনো সমস্যা নেই আমি একটু কম্পিউটার প্রোগ্রাম করার জন্য এইভাবে করেছি যাতে এটা একে আমি কম্পিউটার প্রোগ্রাম করতে পারি এই ভ্যালুগুলো দিয়ে তো এটা বুঝতে গিয়ে যদি কারো স্ক্রু টিস্ক্রু পড়ে যায় মাথা থেকে তাহলে এখানে খুঁজে পাবা থ্যাংক ইউ ভেরি মাছ